Assalamu alaikum. রয়েছে বাস ছাড়াও আপনার সিএনজি রয়েছে, যেটা আসলে আমি মনে করি সিএনজিটা হাইওয়ে রোডে একটু রিস্কি, সো এটা অ্যাভয়েড করা উচিত। তারপর আমাদের জানার সুবিধার জন্য আমি বলে দিচ্ছি, সিএনজিতে যেতে হলে আপনার 120 টাকা পার হেড খরচ করতে হবে। আমি ট্যুরটা বর্ণনা করছি চাঁদপুর থেকে, কারণ আমি চাঁদপুর থেকে ট্যুরটা দিয়েছিলাম। আপনারা চাইলে অন্য জায়গা থেকেও ওই জায়গায় যেতে পারেন, যেটা হলো ওটা লক্ষ্মীপুর সদর থেকে সদরের মধ্যেই, যার জন্য অত সময় লাগবে না আপনারা দেখার জন্য। সো প্রায় 40 মিনিট বাসে থাকার পর আমরা এসে পৌঁছালাম রায়পুর নামে একটি জায়গা, যেটা লক্ষ্মীপুরে যারা থাকেন বা এখানে গিয়েছেন তারা সবাই জানেন। এখান থেকে মূলত লক্ষ্মীপুরের বাসগুলো চলাচল করে এবং এটা লক্ষ্মীপুর সদরই রয়েছে। ঠিক এখান থেকে আপনার যেতে 15-20 মিনিট লাগে দালালবাজার জমিদার বাড়ি। তো আমরা ওইখানে, যেহেতু এখানে অনেকক্ষণ বাস দাঁড়িয়ে থাকে, আমরা ওয়েট করে নিই। যেহেতু আমরা সকালবেলা যাওয়ার প্ল্যান ছিল, কিন্তু দুপুরবেলা লাঞ্চ করে প্লাস আদার্স অনেক কাজ করার কারণে বিকেল হয়ে গেছিলো। তো আমরা এখান থেকে অটো ভাড়া নিই, একটি অটো ভাড়া আই থিঙ্ক 10 টাকা করে, তিনজন 10 টাকা করে, 30 টাকা করে আমরা দালালবাজার জমিদার বাড়ির দালালবাজারে গিয়ে পৌঁছালাম। এটা মূলত একটি বাজার, বেসিক্যালি বাজারটা যেমন হয়। তো এখানে গিয়ে আমাদের সবার একটু মনে খুঁতখুঁতে লাগলো যে এখানে জমিদার বাড়িটা কোথায়। সো আমরা একটু অবাক হলাম যে আমরা কি ভুল পথে আসলাম না। তো আমরা এখানকার স্থানীয় লোক যারা আছেন তাদেরকে জিজ্ঞেস করলাম যে আমরা দালালবাজার জমিদার বাড়িটা কোথায়। তারা সবাই আমাদেরকে দেখিয়ে দিলেন এবং সাথে আমরা জিপিএস ট্র্যাকিংয়েরও হেল্প নিয়েছি, যার জন্য আমাদের সুবিধা হয়েছে। জিপিএস ট্র্যাকিং দিয়ে আমরা যাচ্ছিলাম আর ভাবছিলাম আমরা কি আসলেই কোনো জমিদার বাড়ি আদৌ দেখতে পারবো নাকি শুধু ফাঁকা টুকটা হবে। সো আমরা সবাইকে জিজ্ঞেস, প্রায় এখান থেকে আপনার বাজার থেকে দালালবাজার
জমিদার বাড়িতে যেতে পায়ে হেঁটে প্রায় 8 থেকে 10 মিনিট সময় লাগে। সো আমরা অবশেষে সবার সাহায্য নিয়ে, স্থানীয় লোকদের আমি যেন অনেক ধন্যবাদ জানাই, আমরা সবার সাহায্য নিয়ে আমরা অবশেষে এসে পৌঁছলাম দালালবাজার জমিদার বাড়ি। আপনারা সবাই ছবিগুলোতে দেখতে পাচ্ছেন জমিদার বাড়িটুকু। আসলে আমার বলার কারণ, এটা আসলে একটি আন্ডাররেটেড জমিদার বাড়ি যেটা অনেকেই জানেন না। আমি আমি আসলে অবাক হই, আমার মনে হয় যে এখানকার স্থানীয় যারা আছেন লক্ষ্মীপুরের সদরের না, অন্য বাইরের যারা আছেন লক্ষ্মীপুরে, তারা হয়তো ওই জায়গাটা সম্বন্ধে অতটা জানেন না। সো বেসিক্যালি আপনার দালালবাজার জমিদার বাড়িতে ঢুকতেই প্রথমে আপনার দেখা মিলবে যে এখানকার পুলিশ ফাঁড়ি। সো এখানকার কিছু একটা স্থান পুলিশ ফাঁড়ি হিসেবে এখন ইউজ হচ্ছে। সো এটা দেখে ঘাবড়ানোর কিছুই নেই, এখানে সবাই সবার জন্যই উন্মুক্ত। সো আমরা 3 জন ভিতরে ঢুকলাম। ভিতরে ঢুকে এটার সৌন্দর্য দেখে আমরা খুবই বিমোহিত হলাম। যদিও অনেক দিন হবার কারণে শ্যাওলা পড়ে গিয়েছে জমিদার বাড়িটিতে, বড় বড় গাছ জন্মেছে, যেহেতু এখানকার মানুষের আনাগোনা কম, টুরিস্টদের আনাগোনা কম, সেই জন্য এখানকার যে সৌন্দর্যটা অতটা আগের মতো নেই। কিন্তু তারপর আমি অবাক হয়েছি, বৃষ্টিমুখর দিন ছিল ওই দিনটা, আমরা অবাক হয়েছি তারপরেও এত সুন্দর একটি প্রকৃতি ওখানে দেখতে পেরে। এখানকার জমিদার বাড়িটা আসলে খুব বড়, আই থিঙ্ক আমরা এখানে যারা ছিলেন তারা খুবই আরামদায়ক, বা যেটাকে বলে খুবই বিলাসী টাইপের ছিলেন, যার জন্য খুব বড় করে জমিদার বাড়িটি করেছেন। জমিদার বাড়িটির ঠিক পাশেই আছে একটি পুকুর, যেটা আমার মনে হচ্ছে যে এখানকার জমিদাররা ইউজ করতেন। এবং আপনারা এটা খেয়াল করে দেখতে পারবেন জমিদার বাড়িটি আসলে কতটুকু বড় এবং কতটুকু সুন্দর ছিল। সো আমি আসলে দুঃখ পেয়েছি এই জিনিসটা দেখে যে এত সুন্দর একটি জমিদার বাড়ি বাংলাদেশে আছে যেটা আমরা আসলে অনেকেই জানি না, বা আমরা জানলেও ওভাবে যাই না। সো আমি একটু খারাপ লেগেছে, বাট জমিদার বাড়িটি দেখে আমার আসলে আমি তখন আসিফ আর হাসানকে বলেছি যে আমরা হয়তো এখানে আসার আগে ভেবেছিলাম যে আমরা কি আসলে সুন্দর কিছু দেখতে পারবো না, আসলে আমরা যে এক্সপেকটেশনটা ছিল তার চেয়ে বেটার কিছুই দেখতে পেরেছি। আমরা দেখতে পেরেছি যে বাংলাদেশে আনাজে কানাচে কতটা সৌন্দর্য ছড়িয়ে ছিটিয়ে আছে। আমরা দেখতে পেরেছি যে বাংলাদেশে এখন পর্যন্ত কত জায়গা আছে যেগুলো আমরা জানি না। আমরা এটাও দেখতে পেরেছি যে বাংলাদেশের ভিতরে আন্ডাররেটেড কিছু জায়গা আছে যেগুলো সরকারের পদক্ষেপ গ্রহণ করা উচিত। সো জমিদার বাড়িটি টোটাল মিলে একটি সৌন্দর্য যেটা আসলে বলার মতো না, এটা আপনারা অবশ্যই এসে দেখলে বুঝতে পারবেন যে কতটুকু সুন্দর জমিদার বাড়ি। মূলত দালালবাজার জমিদার বাড়িতে আসলে আপনারা যেটা দেখতে পারবেন, এখানে আপনারা দেখতে পারবেন তৎকালীন জমিদারদের যে বিলাসী জীবন ছিল তার একটি খণ্ডচিত্র। আপনারা দেখতে পারবেন যে তৎকালীন যে স্থাপত্যগুলো ছিল কতটুকু সুন্দর, কতটুকু মজবুত, যেটাকে স্ট্রং বলে ছিল। আমি অবাক হই ব্যাপারগুলো দেখে, জমিদার বাড়িটি প্রায় 200 থেকে 300 বছর পুরনো অবশ্যই হবে, তারপরে এখানকার যে ইটগুলো আছে এখন পর্যন্ত কতটুকু মজবুত আছে, যেটা কোনো ধরনের কাজ না করার পরেও এখনও টিকে আছে। আমার আসলে দুঃখ হয় যখন আমি দেখতে পেরেছি আমার একটি সুন্দর জমিদার বাড়ির ভাবে নষ্ট হচ্ছে। সো আমি যেটা বলতে যাচ্ছি এখন আমার ভিডিও শেষে, আমরা টোটাল জমিদার বাড়িটুকু যেহেতু এখন অনেক জায়গাটি এখন ভেঙে গিয়েছে, এখন আগের মতো নেই, অতটা পুরোটা দেখার স্কোপ আমাদের হয়নি, যেহেতু আমাদের সময় শেষ হয়ে যাচ্ছিলো, সন্ধে হয়ে আসছিলো, এবং আমাদের প্ল্যান ছিল যে আমাদের যেহেতু লক্ষ্মীপুর থেকে আবার চাঁদপুরে ব্যাক করতে হবে। সো আমরা যতটুকু পেরেছি দেখেছি এবং যতটুকু বর্ণনা করেছি, আমার মনে হয় যে আরও বর্ণনা করা উচিত ছিল, কারণ জমিদার বাড়িটা অনেক সুন্দর ছিল। তাই আমার ব্যর্থতা বা আমাদের ব্যর্থতা যে আমরা পুরোটা দেখতে পারিনি। কিন্তু আমি যেটা বলতে যাচ্ছি এখন সরকারের কাছে, আপনাদের কাছে, আপনারা যারা বাংলাদেশকে এক্সপ্লোর করতে চান, দেখতে চান, তাদের কাছে যে আপনারা দালালবাজার জমিদার বাড়িতে অবশ্যই ঘুরতে আসবেন, বাংলাদেশের এই আন্ডাররেটেড জমিদার বাড়িটি আপনারা দেখবেন, সবার সাথে শেয়ার করবেন, যারা দেখতে চায়, যারা ঘুরতে চায়, যারা জানতে চায় বাংলাদেশকে, তাদের মাঝে তুলে ধরবেন।
আমি মনে করি আমরা বাংলাদেশিরা যদি আমাদের বাংলাদেশটাকে সবার সামনে তুলে ধরি, তাহলে সবাই বুঝবে যে বাংলাদেশ কতটা সুন্দর একটি দেশ। আজকে আমরা নিজেরাই যদি না জানি যে বাংলাদেশের আনাচে কানাচে কত সৌন্দর্য ছড়িয়ে ছিটিয়ে আছে, অন্যরা কীভাবে জানবে? সো হার্ডলি আমার সবার কাছে রিকোয়েস্ট, আপনারা যারা আমার ভিডিওটি দেখছেন সবাই অবশ্যই শেয়ার করবেন। শেয়ার না করলে অন্তত একটি বার হলেও দালালবাজার জমিদার বাড়িটি দেখে আসবেন, শেয়ার করবেন, ট্যাগ করবেন, যাতে করে বাংলাদেশ সরকারের দৃষ্টিতে এই জমিদার বাড়িটি সম্বন্ধে আসে, প্রত্নতাত্ত্বিক অধিদপ্তরের দৃষ্টিতে এই জমিদার বাড়িটি আসে, যেন ফিরতি এর যে কনস্ট্রাকশন কাজ, যে কাজটুকু করলে অ্যাটলিস্ট মোটামুটি আবার আগের অবস্থায় ফিরে আসবে যেন করা হয়। আমি চাই সবাই যেন আসে, সবাই দেখে এবং সবাই এই জায়গাটা সম্বন্ধে জানে। সো থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং মাই ভিডিও। আসলে এটা ভিডিও না, এটা একটা স্লাইড শোয়ের মতো, যেটা আমি আমার ট্যুরের বর্ণনাটা দিতে চাচ্ছিলাম। সো এখন কথা হচ্ছে ফেরার পথে, যেটা হচ্ছে যে আবার আপনারা ওইখান দালালবাজার থেকে 8-10 মিনিট হেঁটে, দালালবাজার জমিদার বাড়ি থেকে 8-10 মিনিট হেঁটে আপনারা দালালবাজারে পৌঁছাবেন। সেখান থেকে ফিরতি ভাবে আপনারা নিয়ে নিতে পারেন যে কোনো একটি অটোরিকশা, যেহেতু এখান থেকে আপনার অন দ্য ওয়েতে আপনি আনন্দ পরিবহনটা পাবেন, কিন্তু পেতে একটু সমস্যা হবে। আপনাদের মাথায় রাখতে হবে যে এখানে অনেক ভিড় থাকে, সকাল হোক বা সন্ধ্যা হোক মানুষের ভিড় থাকে, যেহেতু এটি একটি লোকাল সার্ভিস এবং নোয়াখালী থেকে সব আশেপাশের যেই জেলাগুলো আছে সেই জেলাগুলো থেকে এখানে মানুষ আসে। সো আপনাদের ওভাবে প্ল্যান করতে হবে। যদি আপনারা এখানে বাস সিট না পান, নাথিং টু ওয়ারি, বিকজ এখান থেকে আপনার রায়পুর জায়গাটা বেশি দূরে না, 10 টাকা অটো ভাড়া, আপনার এখানে অটো দিয়ে যেয়ে এখানে ওয়েট করতে পারবেন। কেননা ওইখানে গিয়েই বাসটি খালি হবে এবং যারা লক্ষ্মীপুরে আসার তারা এখানে নেমে যায়, এবং আপনারা যারা অন্য জায়গায় মুভ করতে চান, চাঁদপুর সহ অন্য জায়গায়, তারা এখানে ইজিলি এখান থেকে আপনি রায়পুর থেকে আপনি মুভ করতে পারবেন। সো আপনার দালালবাজার আসার ক্ষেত্রে আপনার যে জিনিসটা মাথায় রাখতে হবে, নোট ডাউন করেন। নাম্বার ওয়ান, আপনাকে লোকাল সার্ভিস ইউজ করতে হবে, কারণ এখানকে সিটিং সার্ভিসের ব্যবস্থা অতটা নেই, কারণ আপনারা অবশ্যই বুঝতে পারছেন যে জায়গাটা কতটুকু আন্ডার রেটেড। দুই, আপনারা অবশ্যই একটু সময় নিয়ে আসবেন, যাতে করে দালালবাজার সম্বন্ধে একটু বেশি জানতে পারেন এবং আপনারা যতটুকু পারবেন একটি সুন্দর ছোটো ভিডিও করবেন, আরও ভালো লাগবে। তিন, যেটা সবচেয়ে ইম্পর্টেন্ট, যে আপনারা এখানকার আসতে হলে সবচেয়ে ভালো হবে আনন্দ পরিবহনটা ব্যবহার করতে পারেন। আপনারা নোট ডাউন করতে পারেন, এখান থেকে আনন্দ পরিবহনের ভাড়া রায়পুর থেকে রায়পুরে আসতে আপনার চাঁদপুর থেকে অন্য কুমিল্লা থেকে নোয়াখালী থেকে প্রায় একই ভাড়া হয়ে থাকে। সো থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং মাই ভিডিও অ্যান্ড প্লিজ শেয়ার দ্য ভিডিও। সালাম আলাইকুম। হ্যালো ফ্রেন্ডস, আমরা এখন কোথায় আছি আসিফ? Dalalbazar Zomidar Bari. It's a nice place. Nice place. Very nice place. Not only nice place, very nice place. Place. Because historical place. But I think most of the men, most of the women don't know about this place. It's a great place and we are very much happy to visit this kind of newest place. Understand? এবং আমরা সবাই আপনাদের সবাইকে ওয়েলকাম জানাচ্ছি যে আপনারা ইনশাল্লাহ এরকম একটি সুন্দর হিস্টোরিক্যাল প্লেসে আসবেন। এবং বাংলাদেশের যে কত ঐতিহ্য ছড়িয়ে ছিটিয়ে আছে যেগুলো আমাদের কাছে আননোন, সেগুলো দেখতে পারবেন। আপনাদেরকে টোটাল তো জমিদার দেখা দেখানো যাচ্ছে না ভিডিওতে, কারণ আমার তার জন্য 10-15 মিনিট বেশি করে হাঁটা লাগবে হয়তো, কিন্তু আপনারা এতটুকু দেখলেই বুঝতে পারবেন যে কতটুকু সুন্দর এই বাড়িটুকু। আসিফ আর আসিফ দুজনই ব্যস্ত ছবি তোলায়, আমি ব্যস্ত সেলফি তোলায়। ওকে, থ্যাংক ইউ, গুড বাই।